হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর লাল সিং চাড্ডা, যেটা আমির খানের আপকামিং ফিল্ম যেটা 2020 ক্রিসমাসে রিলিজ করবে, তার একটা টিজার বলতে পারেন বা মোশন লোগো, মোশন পোস্টার, যা কিছু বলতে পারেন, সেটা আজকে বেরিয়ে গেছে এবং আমির খান নিজে টুইটারে শেয়ার করেছেন। এবং উনি মানে এটাতে আমরা প্রীতমের মিউজিক শুনতে পাচ্ছি পিছনে, এবং দেখতে পাচ্ছি একটা, মানে যখন টিজারটা আপনারা দেখবেন দেখতে পাবেন একটা ফেদার উড়ে উড়ে আসছে এবং পিছনে গানটা চলছে। এবং তারপরে সে লাল সিং চাড্ডা কবে আসছে, কে রাইটার, কে ডিরেক্টর, তো আমরা জানি ডিরেক্ট করবে অদ্বৈত চন্দন, যিনি সিক্রেট সুপারস্টার বানিয়েছিলেন 2017। এবং এটা রাইটার হচ্ছে অতুল কুলকার্নি। অতুল কুলকার্নি অ্যাডাপ্ট করছেন স্ক্রিন প্লেটাকে, অরিজিনালটা তো আপনারা জানেন, এটা টম হ্যাংসের ফিল্ম ফরেস্ট গাম, যেটা 1994 রিলিজ করেছিল, অস্কার উইনিং ফিল্ম, সেটার অফিসিয়াল রিমেক। আমির খান নিজেও প্রডিউসার, সাথে ভায়াকম 18 রয়েছে, তো করিনা কাপুর এই সিনেমাতে রয়েছে। তো যেটা বলার এইটার মধ্যে, এটা রিভিউ তো ঠিক নয়, আমি যেটা বলতে চাই যে যারা যারা ফরেস্ট গাম দেখেননি তাদেরকে বলে রাখি, যারা এটাই দেখছেন, যে এই যে প্রথমে যে ফেদার উড়ে উড়ে আসছে এবং মিউজিক হচ্ছে, এই সেম থিমটা কিন্তু, মানে আপনি যদি ফরেস্ট গাম দেখে থাকেন যারা, তারা বুঝতে পেরে গেছে অলরেডি আমি কী বলতে চাইছি, যে তারও ওপেনিং সিকোয়েন্সটা কিন্তু সেম, যে একটা ফেদার উড়ে উড়ে আসে এবং এসে টম হ্যাংসের পায়ের কাছে পড়ে এবং টম হ্যাংস তুলে ওটাকে নিজের ব্রিফ কেসের মধ্যে রাখে। তো এই অ্যাডাপ্টেশনটা অরিজিনালটার সাথে কতটা সিমিলার হবে, এটা আমার মনে হচ্ছে খুবই সিমিলার হবে। আবার অথচ আবার সেকেন্ড টাইম আমার মাথায় আসছে যে কী করে সিমিলার হতে পারে, কারণ পলিটিক্যাল ব্যাপারগুলো তো ইন্ডিয়াতে অনেকটাই আলাদা, তো কতটা সিমিলার হবে কতটা আলাদা হবে সেটা তো ফিল্মেলেই বোঝা যাবে। কারণ এখনও অবধি কিন্তু দ্য ফিল্ম ইজ ট্রু টু ইটস অরিজিনাল ভার্সন, কারণ সেম রকমেরই ওপেনিং সিকোয়েন্সটা রাখা হয়েছে। প্রীতমের মিউজিকটা খুব ভালো লাগলো। এর আগে প্রীতম এবং আমির খান একসাথে কাজ করেছিল হচ্ছে দঙ্গলে, উইচ ওয়াজ এ ভেরি সাকসেসফুল ফিল্ম। এবার দেখা যাক কী আসতে চলেছে, খুব ভালো একটা টিম কাজ করছে এবং আমির খান অনেক আগে, মানে এখনও অনেক সময় বাকি, তো এখনই এটার মানে লোগোটা লঞ্চ করে দিয়েছেন, তো প্রত্যেকে ওয়েট করে আছে, আমিও ওয়েট করে আছি। আপনাদের কী মতামত, আপনাদের দেখে কেমন লেগেছে, যারা ফরেস্ট গাম দেখেছেন তাদের কেমন লেগেছে, যারা দেখেননি তারা লাল সিং চাড্ডার জন্য বসে আছে নাকি তারাও আগে ফরেস্ট গাম দেখে নিতে চান, সেগুলো জানান লিখে। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।